আপনারা সকলেই কেমন আছেন জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টেকনিক্যাল ফল্টসের কারণে আমাদের লাইভ লাইভে যেতে একটু সময় লেগে গিয়েছে আর আমার আজকে ক্লাসের রুটিন ছিল হচ্ছে তিনটা ত্রিশ থেকে চারটা পর্যন্ত কিন্তু টেকনিক্যালি প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমরা ক্লাসটি একটু দেরিতে হয়ে গিয়েছে তো সেজন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের সকলকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বেসিক্যালি আমরা যেহেতু অনলাইনে ক্লাস করি আর অনলাইনের নেটের এখানে কিছু বিষয় আছে কিছু টেকনিক্যাল ফলস ফলস থাকতেই পারে সেজন্য আমরা একটু দেরিতে লাইভে আসলাম যাই হোক করোনার এই ক্রান্তিকালে আশা করি আপনারা সকলে আছেন ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সুবিধার জন্যই আপনারা বাড়িতে ক্লাস করতে পারেন এমনকি কারিগরি শিক্ষা বোর্ড রিলেটেড যেই শিক্ষাগুলো আছে সেগুলো যেন বাড়িতে বসে আপনারা নিতে পারেন সেজন্যই আপনাদের এই অনলাইন ক্লাসের এই ব্যবস্থা করা হয়েছে আর আজকে বেসিক্যালি আমরা ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাসে যাব তার পূর্বেই আমি আমার সাউন্ডটি চেক করে নিচ্ছি আমার কথা কি क्लियर শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন যদি কথা क्लियर শোনা যায় আমি ক্লাসে যাব কথা क्लियर শোনা যাচ্ছে মনে হয় ক্রিশ্চিয়ান আচ্ছা যাক আপনার নামটা আমি পড়তে পাচ্ছি না যে আপনি বলছেন যে কথা क्लियर শোনা যাচ্ছে তার মানে আমি এখন ক্লাসে যেতে পারি প্রিয় ছাত্রবৃন্দ আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পঞ্চম পর্বে শিখব হচ্ছে লাইন সিগমেন্ট টুল যেটা লাইন টুল এটাকে আমরা এই অ্যাডোবি ফটোশপেও আমরা এটা পেয়েছি লাইন টুল আমরা ইলাস্ট্রেটরও শিখব হচ্ছে লাইন সিগমেন্ট টুল যেটা এটা খুব মজার একটি কাজ লাইন লাইন টুল দিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা সব সময় এই শিফট চেপে ধরে যদি কাজ করি তাহলে আমরা এটি একদম সোজাসুজি অ্যাঙ্গেলে এটার কাজটা হবে আর সব সময় আপনারা যখন কোনো বক্স নেবেন বা একশো পার্সেন্ট সঠিক মাপের যদি বা সঠিক অ্যাঙ্গেলের কোনো কোনো বক্স বা কাজ নিতে চান তখন চেষ্টা করবেন সবসময় অল্টার শিপ চেপে ধরে নেওয়ার জন্য আর শুধু শুধু যদি শিপ আপনি চাপেন তাহলে হচ্ছে যে কোনো এক দিক থেকে এটার কাজ করবে আর যদি অল্টার শিপ চাপেন তাহলে চতুর্দিক থেকে এটার কাজ করবে লাইন সেগমেন্ট টুলটি এটি আপনি ইচ্ছা করলে এটি দিয়ে আপনি আর্কিটেকচারাল কাজগুলো করতে পারেন আর্টের কাজও করতে পারেন অথবা ইচ্ছা করলে আপনি রেক্টেঙ্গেল বক্সের কাজও করতে পারেন এটির অনেক কাজ অথবা আপনি চাইলে এটি এটি এটির বিকল্প রেক্টেঙ্গেল বক্স ইউজ করেও কাজ করতে পারেন তো আমি লাইন টুল যেহেতু এখানে লাইন টুলের আন্ডারে আরও কিছু টুল আছে লাইন সেগমেন্ট টুল আর্ক টুল স্পাইরাল টুল রেক্টেঙ্গুলার গ্রিড টুল পোলার গ্রিড টুল এই টুলগুলো আমি আমি আজকে করে দেখাবো তো লাইন লাইন টুলটি শুরুতেই দেখাচ্ছি বলতে আমরা যেটা স্ট্রোক কালার বা লাইন কালার বোঝাই আমরা লাইন নিয়ে যখন কাজ করব তখন আমাদের এখানে স্ট্রোক কালার যে কালারটি থাকবে সেটি কিন্তু এখানে শো করবে তো আমাদের যেহেতু এখানে ফিল কালার প্রয়োজন নাই আমি কালারটি নান করে নিচ্ছি আর আমার এখানে লাইন কালার হচ্ছে ব্ল্যাক দরকার অথবা আমি যদি এটাকে লাল করতে চাই আর কালারের বিষয়টি হচ্ছে আপনি এখানে কালার কালার নেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু আপনারা বিগিনার লেভেলের ডিজাইনার প্রথম থেকেই চেষ্টা করবেন এখান থেকে কালার নেওয়ার জন্য আর একটু ত্বরিত গতিতে কালার নিয়ে বা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে শর্টকাট যে লাইনের এই কালারের অপশনগুলো আছে এখান থেকে আমি কালার সিলেকশন করছি তা আমি এখানে একটি হলুদ কালার নেই হলুদ কালার নিয়ে আমি লাইন লাইনের কাজ করব তো ক্ষেত্রে আমার ফেলে একটি সুজা সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইন ক্রিয়েট হয়েছে কিন্তু এটা অনেক চিকন দেখাচ্ছে যে কারণটি হচ্ছে এটার স্ট্রোক ওয়ান পিটি দেওয়া আপনি যদি এটা স্ট্রোক বাড়িয়ে দেন তাহলে দেখবেন যেটি অনেক মোটা হয়ে গিয়েছে তো এখানে আপনি যদি ইচ্ছা করেন যদি শিফট ছাড়া লাইন নেন তাহলে দেখবেন যে এখানে সোজা না হওয়ার সম্ভাবনাটাই আছে যে আপনি ইচ্ছা করলে আপনি মন মতো লাইন নিয়ে সোজা করাটা খুব কঠিন এই যে আপনি একটি লাইন নিলেন এটা যে সোজা আপনি শিওর দিতে পারবেন না কিন্তু আপনি যদি শিফট চেপে একটি লাইন নেন তখন আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে না এই লাইনটি আমার একদম সোজা সুজি আছে তো এখানে আপনি যদি এই লাইনটিকে আপনি এদিকে টানবেন মনে করেন এটির অ্যাঙ্গেল এই একদম আর আর অ্যাঙ্গেলে আমি এই লাইনটিকে টানলাম তারপর এখান থেকে আবার আরেকটি লাইন টান দিলাম এই শিপ ছাড়া তার মানে বোঝা গেল এখানে একটি বক্স ক্রিয়েট হয়েছে এইভাবে ইচ্ছা করলে আপনি বক্স ক্রিয়েট করতে পারেন অথবা আপনি ইচ্ছা করলে এখানে রেক্টাঙ্গেল বক্স থেকেও বক্স ক্রিয়েট করতে পারেন তারপরে এটি মার্জিন ইউজ করার ক্ষেত্রে মার্জিন যখন আপনি বানাবেন তখন আপনি ইচ্ছা করলে এভাবে মার্জিন টানতে পারেন এটা দিয়ে আর কপি করার সিস্টেমটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিবোর্ডের অল্ট অল্ট বাটন যেটা অল্টার বাটন এই অল্টার বাটনে চাপ দিয়ে আপনি যদি টান দেন তাহলে কিন্তু কপি হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি শিফট ছাড়া টান দেন তাহলে দেখেন এই যে এই ডানে বামে কোনো এদিকে একটু ডিসটেন্স থেকে যাচ্ছে আমি যদি শিফট চেপে ধরে টান দিই তাহলে কিন্তু ডানে বামে কোনো ডিসটেন্স থাকছে না আমি এখন একটা লাইন কপি করলাম এখন যদি আমি কন্ট্রোল ডি বাটন চাপি তাহলে হচ্ছে এটি ডুপ্লিকেট হবে কন্ট্রোল ডি এভাবে আমি দিতে থাকলাম তা আমার এটি একটি মার্জিনের কাজ হবে তো এভাবে আপনি একটি লাইনের কাজ করতে পারেন আর আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি আপনি চাইলে এখানে কলাম রো তৈরি করতে পারেন এই যে ইচ্ছা করলে যে এখান থেকে আপনি আবার আরেকটি লাইন দিলেন লাইন দেওয়ার পর এখান থেকে আপনি অল্টার বাটন চেপে এভাবে কন্ট্রোল ডি দিয়ে আপনি রো তৈরি করতে পারেন কলাম রো এখান এখান থেকে আপনি কলাম রো সবই তৈরি করতে পারবেন এটা দিয়ে ইচ্ছা করলে তারপর আপনি করলে এটা দিয়ে যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড আর্ট করতে পারেন যেমন আপনি একটি বাড়ি বাড়ির ডিজাইন বা নকশা তৈরি করবেন তখন আপনি করলে এটা দিয়ে আপনি তৈরি করতে পারেন এখান থেকে আপনি একটি বাড়ির নকশা তৈরি করবেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এইভাবে এলা এভাবে শিপ চেপে চেপে টান দিয়ে টান দিয়ে আপনি এই লাইন সিগমেন্টের কাজটি করতে পারছেন আপনি এখানে অসংখ্য কাজ করতে পারবেন শুধু এই লাইন টুল ইউজ করে আপনি অন্য কোন ওই যে ওই রেক্টাঙ্গেল বক্স ক্রিয়েট না করেও আপনি ইচ্ছা করলে এখানে লাইন টুলের মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারবেন তো এরপরে যে টুলটি আছে সেটি হচ্ছে আর্ক টুল আর্ক টুলের কাজ হচ্ছে কি এটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি চুল বা ঘাস বানানোর জন্য এভাবে আপনি দিতে পারেন অথবা এটা এটাকে আপনি আরেকভাবে ইউজ করতে পারেন সেটা হচ্ছে যখন রাউন্ড কর্নার শেপ তৈরি করতে চান তখন কিন্তু এই আর্ক টুলের ব্যবহার হয় আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি রাউন্ড কর্নার শেপ নেবেন আপনি মাউসে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে আসার পর আপনি ক্লিক না ছেড়ে কিবোর্ডের আপার এরো কি যতটুকু চাপবেন ততটুকু কিন্তু এটার রাউন্ড শেপ হবে আবার যদি ডাউন এরো কি চাপেন তাহলে নিচের দিকে যাবে মানে আমরা ইচ্ছা করলে এই আর্ক টুলের মাধ্যমে এইভাবে রাউন্ড শেপের কাজও করতে পারবো শুধু এইভাবে যে ঘাস তৈরি করবেন বা চুল তৈরি করবেন তা নয় এটা দিয়ে আপনি রাউন্ড শেপের কাজও করতে পারেন তারপর এখানে আরেকটি আছে স্পাইরাল টুল মাকড়সার জালের মতো ডিজাইন বা আপনি যে কোনো ধরনের এই যে পেঁচালো বা এরকম কোনো ডিজাইন করতে চাইলে বা আপনি যখন বেসিক্যালি টাইপ অনে পাথ টুলের কাজ করবেন তখন কিন্তু এই এটা দিয়ে আপনি সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন ওই টাইপ পাত পাথ টুলের কাজ যেদিন দেখাবো ওই দিন এই স্পাইরাল টুলের এই কাজটাও আমি দেখাবো তো স্পাইরাল টুলটি আপনি বেসিক্যালি নেওয়ার ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল চেপে ধরে উপরের দিকে ড্রাগ করেন তাহলে এটার আকৃতি চেঞ্জ হবে আর নিচের দিকে ড্রাগ করলে ভিতরের দিকে যাবে উপরের দিকে ড্রাগ করলে বাহিরের দিকে এই জিনিসটি আমরা লক্ষ্য রাখতে হবে এই যে তারপরে আপনি ইচ্ছা করলে স্পাইরাল টুলে ক্লিক করে এভাবে এভাবে টান দিয়ে আপনি যদি কিবোর্ডের আপার এরো কি চাপেন তাহলে দেখেন এই যে বাইরের থেকে আপনার এই লাইনগুলো বাড়ছে আর যদি আপনি ডাউন এরো কি চাপেন তাহলে লাইনগুলো কমছে এইভাবে আপনি স্পাইরাল টুল গুলো ইউজ করতে পারেন তারপর এখানে আরেকটি আছে এখানে হচ্ছে রেক্টাঙ্গুলার গ্রিড টুল এটি দিয়ে আপনি টেবিল তৈরির কাজও করতে পারেন অথবা এটি দিয়ে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের বক্স বা লিস্ট তৈরির কাজ করতে পারেন তো এটি আপনি যখন আপনি ক্লিক করবেন আপনি যখন এটার মধ্যে ডিফল্ট যেই সাইজগুলো আছে ডিফল্ট যে কয়টা ঘর আছে ওই কয়টা ঘর আসবে তো আপনি মাউসের ক্লিক ছেড়ে না দিয়ে আপনি যদি আপার অ্যারো কি চাপেন তাহলে উপরের দিকে ঘর বাড়বে আর যদি রাইট অ্যারো কি চাপেন তাহলে ডানের দিকে ঘর বাড়বে এরকম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এইভাবে ইচ্ছা করলে আপনারা একটি টেবিল তৈরি করতে পারেন তারপরে পোলার গ্রিড টুল এটি দিয়ে আপনি ইচ্ছা করলে এই মাকড়সার জালের মতো এরকম যদি আপনি আপনি কোনো ঘর প্রয়োজন হয় নিতে পারেন অথবা আপনি যদি আহ শিপ চেপে ধরে বা আপার কি চেপে ধরেন কিবোর্ডের তাহলে দেখবেন যে এটার ঘর বাড়ছে তারপরে এই রাইট এরুকি চাপলে তারপরে যে এইভাবে ঘর বাড়বে আপনি ইচ্ছা করলে এইভাবে আপনি এটার ঘরগুলো বাড়াতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখন কমেন্টসে যাচ্ছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব এখান থেকে তাসকিন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তারপর সালাম আলাইকুম ওয়াল জি ওয়ালাইকুম আসসালাম ভালো শোনা যাচ্ছে ক্লিয়ার শোনা জি ধন্যবাদ তলি বিশ্বাস জি স্যার শোনা যাচ্ছে জি আপনাকেও ধন্যবাদ তারপর अह शहनशाह क्लियर जी সবাইকে ধন্যবাদ স্যার এর বাড়ি কোথায় जी আমার বাড়ি কিশোরগঞ্জ অলরাইট থ্যাঙ্কস আবু জামাল ভাই जी ধন্যবাদ বনা ভাই যা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় ছাত্রবৃন্দ এখানে আপনাদের এই ক্লাস বিষয়ক আশা করি কোনো প্রশ্ন নেই যে কারণে আপনারা কোনো প্রশ্ন করেন তো আপনার আপনাদের আশা করি এখন কোনো প্রশ্ন না থাকারই কথা কারণ যেহেতু আমরা এখনো প্র্যাকটিক্যাল ক্লাসে যাইনি আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাব তখন আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকবে আপনারা প্রশ্নগুলো তখন করতে পারবেন আর এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি উত্তর দিব আমি আপনাদেরকে বলে রাখছি আমি 10 মিনিট অন্তর অন্তর আপনাদের কমেন্টস গুলো দেখব আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন তো আমরা এখন যাচ্ছি ইরেজার টুলে ইরেজার টুল বেসিক্যালি আপনারা ইলাস্ট্রেটরে বা ফটোশপে আপনারা দেখেছেন যে ইরেজার মানে হচ্ছে রবার বা মোছার মোছা কাজগুলো ইরেজার টুল দিয়ে করা হয় তো আমরা এই ইলাস্ট্রেটরেও মোছা কাজগুলোই ইরেজার টুল দিয়ে করব তো সেক্ষেত্রে আপনি যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে একটি এই ইলিপস একটি বক্স ক্রিয়েট করলাম ক্লিপস বক্সটি ক্রিয়েট করার পর আমরা যদি এখান থেকে ইরেজার টুল ক্রিয়েট ইরেজার টুলে ক্লিক করি ইরেজার টুলের কিবোর্ড কমান্ড হচ্ছে আপনি সবচাইতে সহজ পদ্ধতিতে আপনি এই যে টুলসগুলোর নামগুলো শিখতে পারবেন পাশাপাশি এগুলোর শর্টকাট কমান্ডগুলো দেখতে পারবেন যে এখানে আপনি মাউস মাউসের কার্সরটি যখন রাখবেন এখানে নাম দেখাবে যে ইরেজার টুল শিফট প্লাস ই চাপলেই এটি চলে আসবে তো ইরেজার টুলে যখন যখন আমি ক্লিক করব দেখেন ইরেজার টুলটি এখন আপনি এখন এখানে আমি যখন টান দিবেন তখন দেখেন যেটার ভিতর অপশনগুলো একটু ডিলিট হয়ে যাচ্ছে আর ইরেজার টুলটি আপনি যখন ইরেজার টুলের যে এরিয়াটা বড় করতে চাইবেন তখন আপনি থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হবে আর থার্ড ব্র্যাকেট ওপেন বা স্টার্ট দিলে ছোট হবে আপনি থার্ড ব্র্যাকেট এটা ফটোশপের সিস্টেমই ফটোশপের মতোই সিমিলার আপনি চাইলে এভাবে বড় ছোট করতে পারেন থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি বড় করলাম আমি ইরেজার টুলের মাধ্যমে এই এই অবজেক্টটিকে আমি ইরেজ করব আমি এখানে মাঝখানে ক্লিক করলাম যে মাঝখানের অপশনটুকু মাঝখানের যে অবজেক্টটুকু ওইটুকু ডিলেট হয়ে গিয়েছে আমি চাইলে পুরোটা ডিলেট করে দিতে পারি তো এইভাবে আপনি ইচ্ছা করলে অসংখ্য অবজেক্ট এইভাবে ক্রিয়েট করে করে আপনি ডিলেট বা এইভাবে আপনি মুছতে পারেন তো আরেকটা বিষয় আমি দেখাচ্ছি আপনি ইরেজার টুললে যখন সিলেক্ট থাকবে তখন আপনি কন্ট্রোল বাটন চেপে আপনি কোন অবজেক্টি ইরেজ করবেন সেটাও আপনি যদি দেখিয়ে দেন তাহলে আপনি আপনার সুবিধা মতো আপনি ইরেজ করতে পারেন যেমন মনে করে যে আমি এই অবজেক্টি আমি ইরেজ করব আমি শুধু এই ইরেজার টুলে ক্লিক করার পর এখানে আমি কন্ট্রোল চেপে ক্লিক করলাম তো এখন যদি আমি ইরেজ করি শুধু এটি ইরেজ হবে অন্যগুলো ইরেজ হবে না তারপরে আপনি যদি আবার আরেকটা অপশন আছে হাইলাইট হাইলাইটটি হচ্ছে তো অনেকগুলো অবজেক্ট যখন একত্রে থাকে তখন আপনি নির্দিষ্ট একটি অবজেক্টকে হাইলাইট করে অন্য সবগুলোকে হাইডের মতো রাখতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি যে অবজেক্টটিকে হাইলাইট করতে চাচ্ছেন সেই অবজেক্টের উপর ডাবল ক্লিক করলেই সেটি হাইলাইট হয়ে যাবে দেখেন এখানে আপনি আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন যে শুধু একটি অবজেক্ট এখানে হাইলাইট দেখাচ্ছে আর বাকি দুইটির মধ্যে সিলেক্ট হচ্ছে না শুধু এটাই সিলেক্ট করা এখন এই ক্ষেত্রেও শুধু এইভাবে আপনি শুধু এটাকে ইরেজ করতে পারবেন অন্যগুলো ইরেজ হবে না তো আপনি যদি আবার সিলেকশন টুলে ক্লিক করে আর্টবোর্ডে ডাবল ক্লিক করেন অথবা এখানে ডাবল ক্লিক করেন যে এখানে হাইলাইটের যে অপশনটি আছে এখানে যদি ডাবল ক্লিক করেন অথবা আর্টবোর্ডে আমি আর্টবোর্ডে ডাবল ক্লিক করলাম আমার পূর্বের অবস্থানে চলে এসেছে তো এইভাবে ইচ্ছা করলে আপনি যে কোনো অবজেক্ট ইরেজ করতে পারেন তো ইরেজ ইরেজার বিষয়টি হচ্ছে আপনি অবজেক্টের ক্ষেত্রে শুধু অবজেক্ট আপনি আমরা ইলাস্ট্রেটরে কাজ করব হচ্ছে অবজেক্ট পিকচার তারপরে টেক্সট আবার লাইন লাইনও কিন্তু একটি অবজেক্ট কিন্তু সেটিকে অবজেক্ট করে নিতে হয় তো আমরা কি কি জিনিস নিয়ে কাজ করবো আপনার খাতায় লিখতে পারেন তবে আমরা এই তিনটি জিনিস নিয়ে কাজ করব তো এখন যে জিনিসটি আমরা ক্রিয়েট করেছি সেটি হচ্ছে অবজেক্ট আর যখন একটি ইমেজ বা একটি পিকচার নিয়ে আসবো তখন সেটি ইমেজ বা পিকচার বলতে পারেন আর টেক্সট তো আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু না টেক্সট হচ্ছে লেখা লেখির লেখা লিখি বা আপনি যে এই যে একটি টাইপ টুল থেকে আপনি এখানে একটি লেখা ক্রিয়েট করলেন এটা একটি টেক্সট আর ইমেজ তো আপনাদের বোঝানোর কিছু না ইমেজ ইমেজ টেক্সট এগুলো আপনারা অবশ্যই বুঝেন তো আমরা ইরেজার টুল দিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের শুধু অবজেক্ট যেটা অবজেক্টের উপরে কাজ করবে আপনি টেক্সটের উপরে যদি আপনি ইরেজার টুল ইউজ করেন তখন কিন্তু আপনার এটি কাজ করবে না টেক্সটকে অবজেক্ট করে নিলে তখন হয়তো বা তখন কাজ করবে যে এখন কোনো কাজ করছে না এখানে আপনি ইরেজার টুল কাজ করবে হচ্ছে শুধু অবজেক্টের উপরে আচ্ছা আরেকটা টুলস এর বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোটেট টুল তো রোটেট টুল আলোচনার পূর্বে আমি আবার আপনাদের কমেন্টস গুলো একটু চেক করে নিচ্ছি রোটেট টুল আলোচনার পূর্বে আপনাদের কমেন্টস গুলো একটু দেখব সজীব হাসান হাসান অনেক ভালো বোঝাচ্ছেন স্যার হ্যাঁ অনেক ধন্যবাদ সজীব হাসান আপনি অবশ্যই আমাদের সাথে লাইভে থাকবেন তাহলে আপনার অনেক কিছুই শিখা যাবে আমরা সম্মিলিতভাবে অনেক কিছুই শিখতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন আর যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন যদি প্রশ্ন না করেন শিখতে পারবেন না তবে আপনাদের ইলাস্ট্রেটর রিলেটেড প্রশ্ন করবেন ইলাস্ট্রেটর রিলেটেড আপনি যে যেকোনো ধরনের প্রশ্ন করেন আমার কোনো আপত্তি নেই তাহলে আমি আমি থেকে আপনাদের দেখিয়ে কি করতে হয় তবে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে এমন কি আপনাদের শিখার মতো যে আগ্রহটা সেটাও আপনাদের মাঝে থাকতে হবে যদি সেটা না থাকে তাহলে আমার কাছ থেকে আপনারা কিছু নিতে পারবেন না শুধু ভিডিওর মতো শুধু দেখবেন কোনো কাজ করতে পারবেন না আর আপনারা যদি ভিডিওর মতো দেখেন তারপরে খাতায় নোট করেন পাশাপাশি প্রশ্ন থাকলে প্রশ্ন করেন কি বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা আশা করি ভালো ভালো এমন কি সেই মানের ডিজাইনার হতে পারবেন ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারবেন ডিজাইনার অনেকেই কিন্তু ক্রিয়েটিভ ডিজাইনার সবাই না ক্রিয়েটিভ ডিজাইন হচ্ছে যে আপনি ইলাস্ট্রেটর পারেন কিন্তু আপনি একজন ডিজাইনার না আপনার আপনি একটা লেখা চার লাইনের একটা লেখা দেখলেন এমন কি আপনার মাথায় সাথে সাথেই সেই লেখার উপরে একটি ডিজাইন মাথায় অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে সেটাকে বলা হয় ক্রিয়েটিভ ডিজাইনার আপনি নিত্য নতুন ডিজাইন ক্রিয়েট করবেন কোনো কপি পেস্ট না তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আগ্রহ থাকতে হবে আর বেসিক্যালি আপনার প্র্যাকটিস প্র্যাকটিসটা আপনাদেরকে দক্ষ দক্ষ ডিজাইনার বানিয়ে দিবে মোহাম্মদ রবিন মিয়া ভাই আপনি ভালো আছেন যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিশোরগঞ্জ বাসা কোথায় কিশোরগঞ্জ সদরই ধন্যবাদ আপনাকে ইলাস্ট্রেটর রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবেন সবাই আচ্ছা এখানে আহসান হাবি প্রশ্ন করেছেন অনেক ভালো না প্রশ্ন না উনি বলেছে যে তার অনুভূতিটা জানিয়েছে অনেক ভালো লাগছে স্যার হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার কথাই যেহেতু আমি প্রতিদিন একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আপনারা অবশ্যই লাইভে অ্যাকটিভ থাকবেন আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এমনকি আমরা শেষ পর্যন্ত একসাথেই থাকবো আর আমরা যেন কোর্সটা শেষ করতে পারি সেই চেষ্টা করব তুলি বিশ্বাস প্রশ্ন করেছেন যে স্যার টেক্সট কে অবজেক্ট করা যাবে কিভাবে জি সেটা আমি দেখাবো আপনি যে আমি এটাই আরো পরে দেখানোর ইচ্ছা ছিল যেহেতু আপনি প্রশ্ন করেছেন আমি এটা এখনই দেখাবো টেক্সট কে অবজেক্ট করা যায় মনে হয় না হ্যাঁ টেক্সট কে অবজেক্ট করা যায় আমরা সেটাই দেখাবো এটাকে বলা হয় ক্রিয়েট আউটলাইন আমি আচ্ছা এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু অনেকের মনে প্রশ্ন যে টেক্সটকে কিভাবে অবজেক্ট করা যায় হ্যাঁ টেক্সটকে অবজেক্ট করেই আমরা কাজ করব যেমন আমি নতুন একটি ফাইলে যাচ্ছি আপনাদেরকে টেক্সটকে অবজেক্ট করিয়ে দেখার জন্য টেক্সটকে যখন আপনারা অবজেক্ট করবেন তখন কিন্তু আপনাদের এটা এই এই টেক্সটি একটি অবজেক্ট হয়ে যাবে তখন তখন এটা আর এডিটেবল থাকবে না আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন না আপনি বড় ছোট করতে পারেন আপনি কালার চেঞ্জ করতে পারেন কিন্তু এটি এডিট হবে না তখন কিন্তু এটি অবজেক্ট থাকবে যেমন আপনি এখানে টাইপ টুল টাইপ টুলের কাজ যেদিন দেখাবো সেদিন সেদিনে এটা এটা দেখানো ইচ্ছা ছিল যেহেতু আপনারা প্রশ্ন করেছেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মনে করেন এটি একটি টেক্সট এটিকে ইচ্ছা করলে আপনি এখানে আপনার এখন এখন এখানে লরে মিপসাম লেখা আছে আপনি ইচ্ছা করলে আপনার নাম লিখলেন এটা এডিট হলো তার মানে এটি একটি টেক্সট আর যখন এটি অবজেক্ট হয়ে যাবে আমি আগে দেখিয়ে দিচ্ছি তারপরে কি বোর্ডে শর্টকাট কমান্ডটি বলবো তারপর আপনারা এটা লিখে রাখবেন আমি এটিকে অবজেক্ট করে ফেললাম তো এখন যদি আমি এটার উপর ইরেজার টুল ইরেজার টুল চালাই দেখবেন এটি এটি এখন ডিলেট হয়ে যাবে এই যে আশা বুঝতে পারছেন যে এটি এখন একটি অবজেক্ট এটি কিন্তু এখন টেক্সট না এই যে আপনারা অবশ্যই এখন ক্লিয়ার যে টেক্সটকে অবজেক্ট করা যায় তো এখন আপনি ইচ্ছা করলে এটাকে আপনি এডিট করতে পারছেন না এটা কিন্তু এখন আর এডিটের যোগ্য না এটাকে আপনি এখন এডিট করতে পারবেন না আপনি সাইজ ছোট বড় করতে পারেন কালার পরিবর্তন করতে পারেন আপনি জায়গা চেঞ্জ করতে পারেন মুভ করাতে পারেন কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে একটি টেক্সট এড করতে পারবেন না তখন আপনার জন্য এটা খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে আপনি নতুন করে একটি টেক্সট এখানে অ্যাড করাতে গেলে আপনার এটাকে আনগ্রুপ করতে হবে ডিলিট করতে হবে তারপরে নতুন করে সেট করতে হবে সাইজে মিলবে না তারপরে আরো অনেক ধরনের ঝামেলা থাকে তো আপনারা সবসময় কখন করবেন একটি কাজ শেষ হওয়ার পরে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তা আমি আজকে বলে দিচ্ছি এটা কিভাবে করবেন কন্ট্রোল শিফট ও কিবোর্ডের কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট ও আপনারা অবশ্যই এটি লিখে রাখবেন আপনাদের কাজে আসবে কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ও কন্ট্রোল শিফট ও এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইনের একটি কমান্ড এটি আপনি লিখে রাখেন এটা আপনার কাজে আসবে কন্ট্রোল শিফট ও চাপার সাথে সাথে একটি টেক্সট অবজেক্ট হয়ে যাবে তখন এটি এটাকে বলা হয় ক্রিয়েট আউটলাইন আর বেসিক্যালি এটা প্রিন্টিং এর ভাষায় বা ওই ছাপাখানার ভাষায় এটাকে বলা হয় ফন্ট ভাঙা একটি ফন্ট যখন আপনি ভেঙে ফেলবেন তখন এটার মধ্যে আর এডিট করা বা এটার মধ্যে সংযোজন সংযোজন করার কোনো অপশন থাকবে না এটাকে ক্রিয়েট আউটলাইন বলে আমি বলে দিচ্ছি ক্রিয়েট আউটলাইন কোন ভাঙা অথবা অবজেক্ট করে ফেলা তো এটার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ও আপনি যখন কন্ট্রোল শিফট ও চাপবেন তখন এই টেক্সটটি অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে আরেকটা জিনিস শিখবো সেটি হচ্ছে রোটेट টুল তো আমরা এখানে এই যে রোটेट টুল দেখতে পাচ্ছেন এটির শর্টকাট কমান্ড হচ্ছে আর রোটে টুল এটি হচ্ছে আপনি একটি অবজেক্ট একটি টেক্সট একটি পিকচার আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঘোরাবেন বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন বা আপনি নির্দিষ্ট একটি কেন্দ্রবিন্দু সিলেক্ট করে দিলে ওই কেন্দ্রবিন্দুর চতুর্দিকে আপনি ইচ্ছা করলে ওই টেক্সট অবজেক্ট বা পিকচারটিকে আপনি ঘোরাতে পারেন আপনার মন মতো সেটিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরকে আমি যেদিন সিলেকশন টুলে কাজ দেখিয়েছিলাম সিলেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা একটি অবজেক্ট বা যে কোনো কিছুকে রোটেট করাতে পারি যেমন আমি একটি ইলিপস টুল নিলাম

আহ এটাকে আপনি ইচ্ছা করলে কপি করতে পারেন অল্ট্রা বাটন চেপে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পারেন কিন্তু সুন্দর হবে না আপনি যদি সেই সেক্ষেত্রে রোটের টুলটি ইউজ করেন আমি রোটের টুলের ইউজটি দেখিয়ে দিচ্ছি করলেন ডাবল ক্লিক করে আপনি কাজ করতে পারেন রোটের টুলে ডাবল ক্লিক করলেন এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি এটাকে ঘোরাবেন সেটা লেখা নাই আপনি লিখে দিলেন পঁয়তাল্লিশ ডিগ্রি আপনি এখানে প্রিভিউ দিলেই দেখতে পারবেন যে এটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে আর যদি আপনি এখানে আপনি এটাকে ঘুরিয়ে দেন আপনার মন মতো আপনি যদি এখানে প্রিভিউ দেন তাহলে দেখতে পারবেন যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আছে আর আপনি এখানে একটি ক্লিক করার পর আমি যেটা প্রথমে বলেছিলাম যে কেন্দ্রবিন্দু আপনি একটি অবজেক্ট বা একটি পিকচার বা একটি টেক্সটের কেন্দ্রবিন্দু নির্ণয় করে নির্ণয় করে দিলে আপনি ওই কেন্দ্রবিন্দুর চতুর্দিকে আপনি এই অবজেক্টটিকে ঘোরাতে পারবেন সেক্ষেত্রে আপনি সুন্দর ডিজাইন সুন্দর ফুল বা সুন্দর আহ আলপনা তৈরি করতে পারবেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্টে আমি একটি ইলিপস টুল দিয়ে একটি বক্স ক্রিয়েট করলাম তারপরে আমি এই রোটেট টুলে ক্লিক করার পর আমি এইখানে কেন্দ্রবিন্দু নির্ণয় করে দিলাম এখানে আমি একটি ক্লিক করলাম এই যে দেখেন এখানে একটি সবুজ একটি চিহ্ন দেখাচ্ছে সায়ান কালার তা আমি এখন মাউসে অন্য কোথাও ক্লিক করব না জাস্ট কিবোর্ডের অল্টার বাটন চেপে মাউস দিয়ে ক্লিক করে এটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম এটাকে আমি লাইন কালার নিই তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে যেহেতু এটি ব্ল্যাক কালার আচ্ছা এটি নেওয়ার পর আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি এটা আস্তে আস্তে ডুপ্লিকেট হবে সরি আমি কন্ট্রোল এস এ চাপলে গিয়েছে আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ডে দেখবেন এটি সুন্দর করে ডুপ্লিকেট হচ্ছে তো এইভাবে ইচ্ছা করলে আপনার আইটি ফ্লাওয়ার তৈরি করতে পারেন ইচ্ছা করলে অথবা যে কোনো পিকচার বা কোনো সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড এভাবে ক্রিয়েট করতে পারেন আপনাদের খুশি আপনাদের যেভাবে খুশি জন্ম বেসিক্যালি জন্ম নিবন্ধনের যে যেই ব্যাকগ্রাউন্ডটি জন্ম নিবন্ধনের ব্যাকগ্রাউন্ডগুলাও কিন্তু এইভাবেই এখান থেকে ক্রিয়েট হয় আপনারা ইচ্ছা করলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন যেমন এখানে আমি একটি ইলিপস টুল দিয়ে একটি বক্স ক্রিয়েট করলাম আমি রোটেট টুল দিয়ে এখানে এটার কেন্দ্রবিন্দু দেখিয়ে দিলাম এখন যদি আমি এখানে একটি কিবোর্ডের অল্টার বাটন চেপে কপি করে একটি এই বক্সটিকে কপি করি এখন আমি কন্ট্রোল ডি চেপে তাহলে কিন্তু এটি কপি হচ্ছে এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের আলপনা তারপর কোনো সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডগুলো ওইভাবে আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন আর এভাবে আপনি যে কোনো অবজেক্ট যে কোনো টেক্স যে কোনো পিকচার এভাবে আপনি ইচ্ছা করলে ঘুরাতে পারেন পিকচার সরি পিকচার মনে হয় না কিন্তু এই অবজেক্ট ঘোরাতে পারবেন টেক্সট ঘোরাতে পারবেন তো আমরা রুটের টুলের কাজটি শিখলাম এখন আমরা যাব স্কেল টুল স্কেল টুলের পূর্বে আমরা আগে প্রশ্নগুলো নিচ্ছি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সজীব হাসান স্যার কখনো সময় হলে বিজনেস ফ্লায়ার বা অন্য কোনো কিছু প্রিন্ট কি করে করতে হয় দেখাবেন বা প্রিন্ট করলে কতটুকু প্রিন্ট আকারে বের হবে দেখাবেন হ্যাঁ অবশ্যই আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মধ্যে আমরা কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করতে হয় বা কিভাবে একটি ফ্লায়ার তৈরি করতে হয় বা কিভাবে একটি লোগো তৈরি করতে হয় লোগো মুখ আপ কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমি দেখাবো আর কিভাবে সাইজ কতটুকু সেগুলো আমি দেখাবো তো আপনারা এই অপেক্ষা করুন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস পর্যন্ত সাকিব সানি স্যার পিছনে শোনা যায় না একটু জোরে বলুন হ্যাঁ আমি জোরেই কথা বলছি আরো যদি মানে সাকিব সানি বলছে যে আমার আমার কথা কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না আপনারা একটু প্লিজ দয়া করে জানাবেন কি ক্লিয়ার আমি কথা জোরেই বলছি আর আপনাদের যদি কথা শুনতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন একজন আমাকে জানিয়েছে সাকিব সানি যে তার সে কথা শুনতে পাচ্ছেন আপনারা একটু দ্রুত জানাবেন আমার কথা জোরে শুনতে পাচ্ছেন কি না আমাদের হাতে সময় কম যেহেতু একটু দ্রুত জানাবেন আচ্ছা আপনারা একটু দ্রুত জানান আমার কথা ক্লিয়ার বা জোরে শোনা যাচ্ছে কিনা আমাদের সময় কমে যাচ্ছে আমি আবার স্কেল টুলে চলে যাচ্ছি স্কেল টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো অবজেক্টকে যখন ক্রিয়েট করব একটি অবজেক্ট তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা যখনই আমরা একটি অবজেক্ট বা ডিজাইন ক্রিয়েট করব তখন ওই ডিজাইনের মান থাকবে হান্ড্রেড বা একশো পার্সেন্ট আমরা একটা এই যে এখন একটা অবজেক্ট তৈরি করলাম এটার মান হচ্ছে একশো পার্সেন্ট তখন আপনি ইচ্ছা করলে মাধ্যমে এটাকে আপনি মান কমিয়ে বাড়িয়ে এটাকে ইউজ করতে পারেন তা আপনি স্কেল টুল আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি স্কেল টুল কিভাবে ইউজ করবেন স্কেল টুলে ক্লিক করার পর আপনি যদি ডানে বামে ড্রা করেন তখন দেখবেন যে এই এই অবজেক্টটিকেই আপনি কত ধরনের সাইজের নিতে পারেন আরেকটি হচ্ছে আপনি যখন স্কেল টুলের ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এখানে আপনি প্রিভিউ দেওয়া আছে এখানে এখানে এটার মান দেওয়া আছে একশো পার্সেন্ট আপনি এটাকে এইটটি পার্সেন্ট করবেন আপনি যদি এখানে প্রিভিউ এখানে ওকে দিয়ে দেন তাহলে শুধু এই অবজেক্টটি এইটটি পার্সেন্ট সাইজে ছোট হয়ে যাবে আর যদি আপনি কপি বাটনে চাপুন তাহলে দেখবেন যে এটার ভিতরে আরেকটি কপি হয়ে গিয়েছে তো আমরা এইভাবে ইচ্ছা করলে স্কেল টুলের মাধ্যমে এই বিভিন্ন অবজেক্ট বা টেক্সট এভাবে কপি করতে পারবো স্কেল টুলের মাধ্যমে সাইজ আমার এখান থেকে নির্ধারণ করে দিতে হবে আপনি ইউনিফর্ম নন ইউনিফর্ম বা হরিজন্টালি বা ভার্টিকালি আপনি কতটুকু করবেন এখানে আপনি প্রিভিউ দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারবেন প্রিভিউ বাটনে চেক দিয়ে তারপর আপনি এখানে আপনি সাইজগুলো একটু কমে বাড়িয়ে চেক করবেন যে স্কেল টুলের মাধ্যমে আপনারা কিভাবে পরিবর্তন হচ্ছে আপনাদের এই অবজেক্টগুলো যাই হোক এখানে বলছে সবাই যে ক্লিয়ার শোনা যাচ্ছে যাই হোক আপনার তাহলে এই সাকিব সানি আপনার মনে হয় কোনো সমস্যা আছে আপনি একটু অবশ্যই আপনার হেডফোন বা সাউন্ড বাড়িয়ে নেবেন এখানে সবাই শুনতে পাচ্ছে আশা করি কোনো সমস্যা হচ্ছে না আর গ্রাফিক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমাদের হাতে এখনো যেহেতু সময় আছে আমি আজকে আপনাদের কারিগরি বোর্ড অনুযায়ী দুই একটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন একটি হচ্ছে পিক্সেল কি পিক্সেল আমি গত ক্লাসে কি আমি কিন্তু প্রতিদিনই কিছু কিছু প্রশ্ন আপনাদেরকে বলবো সেই প্রশ্নগুলো আপনারা খাতা নোট করে রাখবেন যেগুলো আপনাদের কারিগরি বোর্ডের পরীক্ষায় কাজে আসবে এমন কি আপনাদের পরীক্ষায় আসতে পারে তবে আপনাদেরকে জিনিসগুলো জানা হবে আপনাদেরকে নতুন করে পড়তে হবে না আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন যে পিক্সেল কি অথবা পিক্সেল দিয়ে কি বোঝায় পিক্সেল হচ্ছে ডট পার ইঞ্চি ডট পার ইঞ্চিকেই পিক্সেল বলা হয় কোনো গ্রাফিক্সের পিক্সেল যত বেশি হবে ছবি তত সুন্দর হবে পিকজেল হচ্ছে একটি চিহ্ন পিক্সেলের বিষয়ে আশা করি আপনারা ক্লিয়ার যেমন মনে করেন যে আপনারা একটি যখন মোবাইল কিনেন তখন মোবাইলের ক্যামেরা পিকজেল দেখেন যে কত মেগা পিকজেল। ওই পিকজেলের উপর নির্ভর করে আপনার পিকচার যেমন মনে করেন ওয়ান যেমন ছবি হয় তার থেকে একটু ভালো হয় আরো বেশি মেগাপিক্সেল এর সেই ক্ষেত্রে কতগুলো ডট থাকবে সেটাই নির্ধারণ করবে পিক্সেল আর কোন গ্রাফিক্স এর পিকজেল মানে যত বেশি হবে ছবি তত সুন্দর হবে আর পিক্সেল হচ্ছে একটি চিহ্ন এই প্রশ্নটি আপনারা মনে রাখবেন তারপরে দ্বিতীয়ত আরেকটি আমি বলছি যে রেজুলেশনের একক কি রেজুলেশন আপনারা যখন একটি ফাইল নেন ফাইল নেওয়ার সময় আপনারা রেজুলেশন তিনশো দেন ডিফল্ট তিনশো ইউজ করেন আপনারা তো তিনশো কেন ইউজ করেন কারণ এই এটা রেজুলেশন আমরা সবসময় তিনশো ইউজ করি ছাপার ক্ষেত্রে বা প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন তিনশো ইউজ করি তো রেজুলেশনের একক কি যদি কোনো প্রশ্ন আসে আপনারা অবশ্যই লিখবেন যে রেজুলেশনের একক হচ্ছে পিকজেল তারপরে আরেকটি প্রশ্ন আসতে পারে যে ইংরেজিতে একটি ফন্টের নাম লেখো আপনি লিখতে পারেন যে এরিয়াল ব্ল্যাক অথবা টাইমস নিউ রোমান আপনার খুশি তবে ইংরেজিতে একটি ফন্টের নাম লিখাও এই প্রশ্নের উত্তরে আপনি লিখবেন এরিয়াল ব্ল্যাক তারপরে হচ্ছে একটি বাংলা ফন্টের নাম লিখা আপনি সুতুনিয়াম যে লিখবেন সুতনিয়াম যে বাংলা বাংলার অনেক ফন্ট আছে নিত্য নতুন অনেক ধরনের ফন্ট আবিষ্কার হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার মন মতো সুন্দর দেখে একটি ফন্টের নাম মুখস্থ রাখতে পারেন চারুচন্দন গোমতী তারপরে আর আরও আছে চন্দ্রবতী তারপরে কৃষ্ণচূড়া তারপরে আরো অনেক অনেক বাংলা ফন্ট আছে যেগুলো নাম বলে শেষ করা যাবে না সময় সময় নষ্ট হবে আপনার ইচ্ছা করলে বাংলা ফন্টগুলো নিয়ে একটু বিস্তারিত গবেষণা করবেন এই ফন্টগুলোর উপরেও আপনাদেরকে প্রশ্ন আপনাদের প্রশ্ন আসতে পারে কারিগরি বোর্ডের প্রশ্নে যে একটি ইংরেজি ফন্টের নাম লিখো অথবা একটি বাংলা ফন্টের নাম লিখো এটাকে বলা হয় এটাকে আপনি মনে রাখতে হবে যে বাংলা ফন্ট ডিফল্টস আমরা যেটা ফন্ট ইউজ করি সেটা হচ্ছে যে আর সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যে ফন্ট ইউজ হয় সেটা হচ্ছে নিকশ এখানে আরেকজন বলেছে আহ মোহাম্মদ ইয়াসিন খান প্রভাতি হ্যাঁ অনেক ধরনের ফন্ট আছে আমরা আমাদের যেটা মুখস্ত যেটা এই মনে থাকবে সেই ফন্টটি আমরা মনে রাখবো যে আমাদের প্রশ্নে আসলে সেটা যেন লিখতে পারি আর আমরা আজকের এই প্রশ্নগুলো করে যেন আমরা এই প্রশ্নগুলো কাজে লাগে আমরা অবশ্যই সবাই নোট করবো আর আমার ক্লাসে আপনারা চেষ্টা করবেন খাতা কলম নিয়ে বসার জন্য কারণ আমাদের কিবোর্ডের অনেকগুলো কমান্ড আমি যখন কিবোর্ড কমান্ড বলবো তখন আপনার এই কিবোর্ড কমান্ড গুলো আপনারা খাতায় লিখে রাখবেন আপনাদের কাজে আসবে আপনারা যখন নোট করে রাখবেন আপনি এক সপ্তাহ পর্যন্ত কম্পিউটার সামনে বসলেন আপনি ভুলে যেতে পারেন এখন মাথায় রাখলেন ভুলে যেতে পারেন আপনি আপনি যখন খাতায় লিখে রাখবেন তখন আপনি কম্পিউটার বা ল্যাপটপের সামনে যখন প্র্যাকটিস করবেন তখন আপনি এই কমান্ড গুলো দেখলে মনে পড়বে যে না এটা দিয়ে এই কাজ করা হয় হয়তোবা অথবা আপনি চেক করার জন্য হলে এই টি যখন ইউজ করবেন তখন আপনি নিজে নিজেই বুঝে যেতে পারবেন যে এই এই কমান্ড দিয়ে এই কাজ হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সময় শেষ হয়ে গিয়েছে আমরা আজকের মতো এখানে বিদায় নিব তো বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে থাকবো আমি আহসানুল্লাহ মুন্না ইনস্ট্রাক্টর গ্রাফিক্স ডিজাইন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজ সেবা কার্যালয় কিশোরগঞ্জ আর আপনাদের এই এই ভিডিওগুলো এই ক্লাসের ভিডিওগুলো যদি আপনারা পুনরায় পেতে চান আপনারা অবশ্যই জাতীয় দক্ষতা বাতায়ন ত্রিপল ডাব্লিউ ডট স্কিলস ডট গভ ডট অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে ট্রিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডট গভ ডট আপনারা ক্লিক করবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আর সবাই বাড়িতেই থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে পানি খাবেন এখন যেহেতু গরমের দিন বেশি বেশি করে ইফতারির পর পানি খাওয়ার চেষ্টা করবেন আর হাত বেশি বেশি ধোয়ার চেষ্টা করবেন আর বাইরের বাহিরে যেন না যাওয়া হয় সেই সেই প্রচেষ্টায় আপনারা সবসময় থাকবেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি